কমলাপুরে ট্রেন লাঞ্চতের একদিন পার হবার পরও এখনও স্বাভাবিক হয়নি রেল যোগাযোগ। ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করছেন প্ল্যাটফর্মে। এখনও মেরামতের কাজ চলছে ক্ষতিগ্রস্ত রেল লাইনে, তবে আজকের মধ্যে ট্রেনের শিডিউল বিপর্যয় অনেকটাই কেটে যাবে বলে জানিয়েছেন স্টেশনটির ম্যানেজার মাসুদ সরওয়ার। কাল থেকে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবার আশ্বাস দেন তিনি। অন্যদিকে ভোগান্তিতে পড়া যাত্রীদের অভিযোগ, শিডিউলের ব্যাপারে কোনো তথ্যই জানাচ্ছে না রেল কর্তৃপক্ষ। দর্শক, এ বিষয়ে আরো জানতে যাচ্ছি কমলাপুরের রেলওয়ে স্টেশনে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রেস। নাহিদ, স্টেশন ম্যানেজার যদিও জানিয়েছেন যে শিডিউল বিপর্যয় অনেকটাই কেটে উঠবে, তো কখন নাগাদ আসলে পুরোপুরি শিডিউল বিপর্যয় কেটে যাবে একটা বিষয়, আরেকটা বিষয় জানতে চাই যে যাত্রীরা গতকাল থেকে অভিযোগ করছেন যে তারা সঠিক তথ্য পাচ্ছেন না, তো এটার কি কোনো উন্নতি হয়েছে কিনা, কোনো মেসেজ গিয়েছে কিনা যাত্রীদের কাছে বা কোনো তথ্য তাদের কাছে সরবরাহ করা হচ্ছে কিনা? না, যাত্রীদের কাছে মেসেজ ওরকমভাবে পৌঁছায়নি তারা। আর শিডিউল বিপর্যয়ে যে কথা বলা হয়েছে সেটি এখন কিন্তু সাড়ে তিন ঘন্টা পার হয়ে পাঁচ ছয় ঘন্টা ধরেও কিন্তু শিডিউল বিপর্যয়ের খবর আছে। আমরা যদি ড্যাশবোর্ডে দেখাই যে পর্যটক এক্সপ্রেস যেটি কক্সবাজার যাবে সেটি কিন্তু 6:15 ছাড়ার সময় থাকলেও কিন্তু সম্ভাব্য সময় এখনও লেখা নাই। তাহলে পারাবাত এক্সপ্রেস যে ট্রেনটি ছাড়ার কথা ছিল 6:30, সেটি 12:25 সম্ভাব্য সময় থাকার কথা হলো, এখন 7 ঘন্টা প্রায় ডিল হয়ে যাচ্ছে, তারপরও কিন্তু সেই ট্রেন এখনও স্টেশনে ছাড়েনি। তারা যেটি বলছেন যে পঞ্চগড় এক্সপ্রেস দুর্ঘটনা কবলে পড়ার পর ডিজিটাল সিগন্যাল সিস্টেমে ক্ষতিগ্রস্ত হয়, সেই সিগন্যাল তারা ঠিক করার চেষ্টা চালাচ্ছে। তারা বলেছিলেন যে 12:00 মধ্যে তারা সেটি ঠিক করবেন, কিন্তু এখন 12:00 পার হয়ে যাচ্ছে, তার ঠিক অনেকটাই হয়ে উঠছে তারা বলছেন আমাদেরকে। তো সিগন্যাল সিস্টেম ঠিক হয়ে যাওয়ার পরে কিন্তু মূলত ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে, তারা যেটি বলছেন স্টেশন কর্তৃপক্ষরা। এছাড়া মানুষজন কিন্তু এখনও ট্রেনে অপেক্ষা করছেন, দূর দূরান্ত থেকে এসেছেন তারা, তারা বিভিন্ন দূর দূরান্তে তারা যাবেন। এছাড়া অনেকেই এখান থেকে স্টেশন ত্যাগ করেছেন, তারা চলে গেছেন। তারা যেটি বলছেন যে নানা সংস্কারের মাঝে ট্রেন রেললাইনের সংস্কার যে বিষয়টি সেটি কিন্তু এখনও স্পষ্ট না। তারা যদি সঠিক মেসেজ পেত যে যে ট্রেন বিলম্বে ছাড়বে বা ট্রেন বিপর্যয় ঘটবে সেটি কিন্তু তারা এখনও পায়নি, এবং তারা যদি পেত তারা তাহলে বাসা থেকে দেরি করে বের হতো বা তারা আসতো না, এরকম বিষয় তারা বলছেন। অনেকেই সকাল থেকে অপেক্ষা করছেন, অনেকে চলে যাচ্ছেন স্টেশনে, কিন্তু শত শত যাত্রী বসে আছেন, আমরা সেটি আপনাদেরকে দেখিয়েছি। কর্তৃপক্ষ যেটি বলছেন ডিজিটাল সিস্টেম ব্যবস্থা খারাপ হওয়ার কারণেই মূলত এই সমস্যা অতি শীঘ্রই কেটে যাবে সেটিও আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। ছেলেটারে ধরে রাখতে পারলাম, উচ্চ শিক্ষিত বানাবার জন্য মাতবরের কাছে বিক্রি করে দিলাম। নয়নকে আমার মেয়ের জামাই বানিয়ে কিনে নিয়েছি। ঘরের পেছন থেকে কসুর নদী তুলে বাজারে নিয়ে গেছিলাম, ব্যস্তে 1,00,100 টাকা দেখি না নিল। কে নিল? নয়ন। আপনার নয়ন আপনার লোকে কথা কইছে? না, তোর নয়নের সুখ দেখে আমি বুঝছি। না না, ওগো ভুলে নাই, রক্ত না। আমি আমনেরে আমার ইচ্ছায় পাই নাই, আপনি আমারে আপনার ইচ্ছায় বিয়ে করেন নাই। যেখানে দুজনের ইচ্ছা পূরণ হয় নাই সেখানে ভালোবাসা শ্রদ্ধা কিভাবে আসে? আমি আপনার দেখেই ঘরজামাই হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে যে অন্যায় করছে আমি তার প্রতিশোধ নেব। নয়ন একটু সময়ের জন্য বিখ্যাত আমি খালি নয়ন নিয়ে যাবো, ওর মা এক ঝলক দেখব। জমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।